তত্ত্ব দিচ্ছে, তত্ত্বগুলো বাস্তব সত্য। এখন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে আল্লাপাক তিনটি বিষয়ে সেরা জ্ঞানী করেছিলেন। অতীতকালের জ্ঞান আল্লাহ পয়গম্বরকে দিয়েছিলেন, যে খবর কেউ জানত না, নবীদের কাছে জিজ্ঞাসা করলে হাজার হাজার বছর আগের খবর টপ টপ করে বলে দিতেন। বর্তমান কোন দেশে কোথায় কি ঘটনা ঘটছে নবী না গেল জিজ্ঞাসা করলে বলে দিতেন। মক্কার মানুষ এসে বললো, মোহাম্মদ আমাদের গোত্রে একটা দল মানুষ সিরিয়ায় ব্যবসা করতে গেছে, আজ এক মাসের মতো হয়েছে, আজকের এই সময় কোন জায়গায় আছে কি বলতে পারবে? আর একটা গোত্রের মানুষ আওস খজরজ বনি নাজ্জারিয়া বনি তামিম, মক্কায় বিভিন্ন গোত্রের মানুষ ছিল, তারা সে নবীকে হোবলেস খাওয়ানোর জন্য বলছে, মোহাম্মদ আমাদের গোত্রের লোক ব্যবসা করতে ইয়াসরিবে গেছে, আজ দিন 1500 হয়েছে, তারা এখন বর্তমানে কোন জায়গায় আছে তুমি কি বলতে পারবে? নবী একটুখানি মাথা নিচু করে বললেন, তোমাদের গোত্রের মানুষেরা জুল হলাইবে বসে খেজুর বাগানে বিশ্রাম করছে। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। মদিনা থেকে মক্কার দিকে আসতে একটি জায়গা নাম তার জুল হলাইব, সেখানে খেজুর বাগানে বসে সব বিশ্রাম করছে। আর তোমাদের গোত্রের মানুষ তারা অমুক জায়গায় অমুক পাহাড়ে কিনারায় তারা দল বেঁধে চলে আসতেছে। পরবর্তী 10-15 দিন পর তারা যখন পায়ে হেঁটে মক্কায় আসলো, বলে অমুক দিন এই সময় কোথায় ছিলে? বলে আমরা খেজুর বাগানে বসে গল্প করছিলাম। আর একটা দলকে জিজ্ঞাসাবাদ করা হোক, তারা বলে আমরা অমুক পাহাড়ের কিনারা দিয়ে আসছিলাম। বলে মোহাম্মদ যে তথ্য দিল বাস্তব সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ জ্ঞান আল্লাহ পয়গম্বরকে দান করেছিলেন ফেরেশতা জিবরিল আমিন মারফত, যেটা মানুষের জন্য সম্ভবপর ছিল না। আল্লাহ নবী এভাবে মক্কাবাসীদের কাছে যখন সম্মানী হতে লাগলেন, অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালে তত্ত্ব দিতে লাগলেন, মক্কার মানুষ বলল, মোহাম্মদ কি করে জানে, আমাদের একটু জানতে হবে। হঠাৎ সিরিয়া থেকে একটা মানুষ ঘোড়ার পিঠে চেপে মক্কা শরীফে এসে হাজির দিয়েছে। লোকটির নাম হলো খালেদ বিন হুজাইফা। কি নাম? লোকটির নাম হলো খালেদ বিন হুজাইফা, ইহুদি লোক, পরবর্তীতে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই লোকটির নাম ছিল খালেদ বিন হুজাইফা, হুজাইফার পুত্র খালেদ। সে এসেছে সিরিয়া থেকে ঘোড়ার পিঠে চেপে। মক্কা শরীফে এসে বললেন, ও মক্কার উচ্চ শিক্ষিত মানুষেরা, তোমরা যারা তৌরিদ জানো, তোমরা যারা জব্বুর জানো, তোমরা যারা ইঞ্জিল পড়তে জানো, তোমরা যারা সাহিত্য রচনা করতে পারো, কবিতা লিখতে পারো, নিত্য নতুন জ্ঞান মানুষকে দিতে পারো, জ্ঞানের তত্ত্ব দিতে পারো, আমি সিরিয়া থেকে এসেছি একটা প্রশ্নের প্রত্যুত্তর নিতে, আমাকে একটু উত্তর দিয়ে খুশি করো। কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাশে ঘোড়ার পিঠ থেকে নেমে গুটি গুটি ভাই উত্তর দিকে গাজ্জা পাহাড়ের কাছে আমার ভাইরা একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। লোকটির নাম হলো আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান তার নাম। বিশ্ব নবীর শ্বশুর ছিলেন যিনি পরবর্তীকালে উম্মে হাবিবা নামের একটি মেয়ে আবু সুফিয়ানের কন্যা আল্লাহ নবী তাকে বিয়ে করে স্ত্রী বানিয়েছিলেন। এ পূর্বে ছিল ইসলামের শত্রু দুশ্মন, নবী জানি দুশ্মন আবু সুফিয়ান, পরবর্তীতে কলেমা পড়েছিল। আবু সুফিয়ানের কাছে এসে বলছেন, ভাই আমার বাড়ি সিরিয়ায়, আমি এসেছি একটা সমস্যা সমাধানের জন্য। শুনলাম লোকমুখে মক্কার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা উচ্চ শিক্ষিত, তৌহিদ জানে, জব্বুর জানে, ইঞ্জিল জানে, সাহিত্য রচনা করে, কবিতা লেখে, হাজারো কোটির প্রশ্নের উত্তর দিতে পারে, তা আমি সিরিয়ার দেশ থেকে ঘোড়ার পিঠে চেপে এসেছি, আমার একটা প্রশ্নের উত্তর একটু দিয়ে খুশি করো। আবু সুফিয়ান বলছেন, মা সালা কি, কি প্রশ্ন তোমার, কি প্রশ্ন নিয়ে তুমি সিরিয়া থেকে এসেছ? বলে এখান থেকে 6 মাস হয়ে গেছে, 2-5 দিন কম বেশি, আমার পিতা মৃত্যুবরণ করেছে, তাই আমার বাবাকে রাস্তার ধারে এক বাবলা গাছের তলায় বালি খুঁড়িয়ে কবরস্থ করেছে। পৃথিবীতে তিনটি ধর্মের মানুষ মারা গেলে কবরস্থ হয়,
কটি বললাম, তিনটি ধর্মের মানুষ মারা গেলে বর্তমানে কবরস্থ হয়। একটি ধর্মের নাম হলো ইহুদি, এরা মারা গেলে কবরস্থ হয়। একটি ধর্মের নাম হলো খ্রিস্টান, এরা মারা গেলে কবরস্থ হয়। একটি ধর্মের নাম হলো ইসলাম, এরা মারা গেলে কবরস্থ হয়। আর বাকি হিন্দু জৈন শিখ সম্প্রদায় যারা মারা গেলে শ্মশানে চিতায় পুড়িয়ে ছাই বানানো হয়, ঠিক কি না? আর একটা ধর্মাবলম্বী আছে যাদের বলা হয় পারসিক, অগ্নি উপাসক, আগুন পূজারি, আগুন পূজারি পারসিক। এরা মারা গেলে আগুনও পড়ে না, কবরও কবরস্থ হয় না। এদের কোমরে দড়ি বেঁধে কোনো লাঠিতে সঙ্গে অ্যাডজাস্ট করে বেঁধে ভাগাড়ে ফেলে দেয়া হয়। আমরা গরু ছাগল মারা গেলে যেমন ভাগাড়ে ফেলে দেই, যেখানে ঝোপঝাড় জঙ্গল রয়েছে সেখানে ফেলে দিই, বিভিন্ন জীবজন্তু খেয়ে নিয়ে কমপ্লিট করে। ওই রকম পারসিক যারা, অগ্নি পূজারি যারা, এরা কবরস্থ হয় না, শ্মশানের চিতাও পড়ে না, কারণ আগুন পূজা করে বলে ওদের আগুনও পোড়ানো হয় না, ফাঁকা জায়গায় ফেলে দেওয়া হয়, বিভিন্ন জীবজন্তু খেয়ে কমপ্লিট করে। আর এই যে লোকটি, লোকটির নাম হলো খালেদ বিন হুজাইফা। এ ধর্মে ইহুদি ধর্ম, ওদের ধর্মের নিয়ম নীতি আমাদের ধর্মের মতো। না আমি অসুস্থ হয়, বুঝতে পারছি আমি অসুস্থ, আমার কষ্ট হচ্ছে, আপনি তো চলে যান, কিছু কিছু করার নেই ভাই। আমি আমি খুবই অসুস্থ, আমি এক মাস কোনো প্রোগ্রামে যাই না। আমি আজকেরই প্রথম বেরিয়েছি, আপনারা হয়তো খবরে শুনেছেন আমার কিডনি 20% ক্ষতিগ্রস্ত, কিডনি ধরা করেছে 20%। আমি কেরলে গিয়েছিলাম বাই ফ্লাইটে করে, 11 দিন সেখানে ছিলাম, ট্রিটমেন্ট হয়ে বাড়ি ফিরেছি, কাজ হয়নি। এখন আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, আজকেরই প্রথম বেরিয়েছি প্রোগ্রামে, কষ্ট হচ্ছে আমার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বক্তব্য রাখতে কষ্ট হচ্ছে। এরপরে দাবি করবেন না, আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। সব সব ঠিক আছে, কুলপি এসেছে কি ডায়মন্ড এসেছে আমার পক্ষে ওটা বলা সম্ভব হবে না। একজন বক্তা আমার পরে ধরবে, কারণ আমার কষ্ট হচ্ছে ভাই। আমার শারীরিক সুস্থতা থাকলে, আমি বলি শোনেন, শারীরিক সুস্থতা থাকলে আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা রেখে আমার বর্তমানে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে যাই সেখানে কর্তৃপক্ষরা আমার এই লসু দেয়। এই লসু বোঝেন তো, মানে সময় নির্ধারণ নাই, বক্তা কখন আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। অন্যান্য বক্তারা 5 মিনিট আগে ছাড়া, 5 মিনিট পরে ছাড়ে না, আর আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা রেখে রেখে আমার বর্তমান 60 বছর বয়স হয়েছে, কিন্তু চেহারা দেখেন মাথা চুল সব 80 পার হয়ে গেছে, মানে সব সাদা হয়ে গেছে। আর আমি অসুস্থ এখন, মানে ওষুধপত্র খাচ্ছি, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে কাজ হয়নি, আয়ুর্বেদিক ওষুধ চালিয়ে কোনো রকমে 3% কম হয়েছে। গত 3 দিন আগে পরীক্ষা করলাম ব্লাড দিয়ে, তো ব্লাডে মাত্র 3% একটু সুস্থতা এসেছে। আল্লাহ কী করবেন তিনি বেশি জানেন। এখন পরের একটা বক্তা ঠিক রাখেন, আমি ঠিক জাস্ট 11টায় ছেড়ে দেবো, আর 2 মিনিট বাকি আছে। আপনারা একটু মহব্বতের দর্শন পড়েন, আল্লাহুম্মা। আমার কষ্ট হচ্ছে, পাচ্ছি না, আমি একটা দুটো মিনিট টেবিল দিয়েছি, একটা বক্তা ঠিক রাখেন, মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। খুব সংক্ষেপ করে বলি, আবু সুফিয়ানের কাছে এই খালেদ নামের লোকটা বলল, আমার বাবাকে নিজ হাতে করে মাটির নিচে বাবার কাছে তলায় দেশের জমিনে কবরস্থ করেছে। আবু সুফিয়ান বললেন, তো মানুষ মারা গেলে ধর্মীয় বিধান কবর দিতে হয়, তুমিও কবর দিয়েছ, তাদের অসুবিধা কি? বলে, আমার মন এখন জানতে চাইছে আমার বাবা কবরে ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে। আমাদেরও মাঝে মাঝে মনে হয় না হয় না, বাবা আমাকে কবর দিয়ে মনের ভিতরে মাঝে মাঝে উদ্বেগ হয়, মা কিংবা আব্বা কবরের ভিতরে কী অবস্থায় আছে এটা জানার জন্য উদ্গিরি হয়। তো আবু সুফিয়ান বলছেন,
যে তোমার বাবা কবরের ভিতরে সমাস হয়ে গেল, কবরস্থ করার পরে তোমার মন জানতে চাইছে ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে, এটা জেনে কি লাভ হবে? ও বললো, আমার এই জন্য জানার শখ হচ্ছে যদি জানতে পারি বাবা কবরে ভালো জায়গায় আছে, তাহলে বাবার জায়গা জমি অর্থ সম্পদ আমি ব্যবহার করব। আর যদি আমি জানি আমার বাবা কবরে কষ্টে আছে, খারাপ জায়গায় আছে, অশান্তিতে আছে, তাহলে বাবার জায়গা জমি আমি আর ব্যবহার করে আনন্দ ভর্তি করবো না, বাবার পাপের প্রায়শ্চিত্তে চিন্তা ভাবনা করব। কাজটা ভালো না খারাপ? কাজটা ভালো। আমার বাবা যাতে কবরে শান্তি পায় সে চিন্তা ভাবনা করব। তো আবু সুফিয়ান তত্ত্ব শুনে বললেন, সমাস হয়ে গেছে তোমার বাবা, বাবলা গাছের তলায় মাটির নিচে কি অবস্থায় আছে আমার পক্ষে ওটা বলা অসম্ভব, সমাস হয়ে গেছে কবরে কি অবস্থায় আছে ওটা আমার পক্ষে বলা সম্ভব। তো খালেদ বলছেন, তাহলে কোথায় যাব? বলে, আমাদের দেশে আরেকজন জ্ঞানী মানুষ আছে, তার নাম হলো উমাইয়া, তার কাছে যেতে পারো। বলে, আমি তো চিনি না, আমার একটু দেখিয়ে দাও। তোমায়ের বাড়ির দরজায় দিয়ে বলছেন, ইয়া হালাল ভাই ইখলিস বাবাকা, ও বাড়িওয়ালা যদি বাড়ি থাকো তো দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে এস। বাড়িওয়ালা ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, মানান্তা মাইসমুখী আখি, কে তুমি, তোমার নাম পরিচয় কি? ও বলে, এসমি খালেদ বিন হুজাইফা, আমার নাম হলো হুজাইফার বেটা খালিদ। বলো, তোমার বাড়ি কোথায়? বলে, বাড়ি আমার সিরিয়ার দেশ। বলছে, মা হালুকা ইয়া আখি, কী খবর, কী জন্য এসেছো সিরিয়া থেকে এই মক্কায়? তো বলছে, আমার বাবা সমাসের মতো হয়েছে, মৃত্যুবরণ করেছে ধর্মীয় বিধান মোতাবেক, রাস্তার ধারে বাবলা গাছের নিচে মাটি খুঁড়ে তার কবরস্থ করেছে। বলে, ধর্মীয় বিধান কবর দিয়েছো তো ভালো জিনিস, এখন কী উদ্দেশ্য? বলে, আমার বাবা ভালো আছে না খারাপ আছে একটু মন জানতে চাইছে। তত্ত্ব শুনে উনি বললেন, আমার পক্ষে এই তথ্য দেওয়া তো সম্ভব না। বলে, তুমি আবু সুফিয়ানের কাছে যাও। বলে, আবু সুফিয়ানই তো পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, এই জন্য আমি আপনার কাছে উমাইয়া, আপনি না? বলে, হ্যাঁ। বলে, আবু সুফিয়ান যে তথ্য দিয়েছে আমিও সেই তথ্য দিয়েছি, আমি তোমার বাবার সম্পর্কে বলতে পারব। বলে, তাহলে কি হবে? বলে, আমাদের দেশে একজন মানুষ আছে উচ্চশিক্ষিত মানুষ, মানুষ তারে বুদ্ধির পিতা বলে বলে ডাকে, তার আরবি নাম হলো আবুল হাকাম। কি নাম বললাম? আবুল হাকাম। আরবিতে আবুল মানে হলো বাপ, আর হাকাম শব্দের বাংলা অর্থ হলো বুদ্ধির বাপ, যে হলো বুদ্ধির পিতা, বুদ্ধির বাপ। কোনো মানুষ উত্তর দিতে না পারলে উনি উত্তর দিয়ে দেয়, উচ্চশিক্ষিত। বরং এই প্রশ্নের উত্তর যদি চাও আবুল হাকামের বাড়ি যাও। তো লোকটা ঘুরতে ঘুরতে আবুল হাকামের বাড়ির দরজায় এসেছে। বর্তমানে আবুল হাকামের বাড়িটা সৌদি সরকার ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে রেখেছে, মানে বিশ্ববিখ্যাত পায়খানা ঘর হাজারে হাজার এই আবুল হাকামের বাড়ির এরিয়ায় বানিয়ে রেখেছে সৌদি সরকার। লোকটার পূর্ব নাম ছিল আবুল হাকাম, দেশের মানুষ তারে বুদ্ধির পিতা বলে বলে ডাকত। এখন তার বাড়ির দরজায় যেয়ে ডাক দিচ্ছেন, ইয়া হালাল ভাই ইখলিস বাবাকা, এ বাড়িওয়ালা যদি ঘরে থাকো তো বেরিয়ে এসো। তো বুদ্ধির পিতা ঘরের দরজায় এসে বলছেন, মানান তামে শোকে আখি, কে তুমি, তোমার পরিচয় দাও। ওর পরিচয় দিল। বলে, মা হালুকাই আখি, কী খবর, কী জন্য এসেছ? বলে, আমার বাড়ি সিরিয়ার দেশ। বলে, তারপর? বলে, ওই যে পাহাড়ের কিনারে আমার ঘোড়াটা দাঁড়িয়ে আছে, ওই ঘোড়ার পিঠে চেপে এসেছি আপনাদের দেশে, উচ্চশিক্ষিত মানুষ এখানে বাস করে, তাদের কাছ থেকে একটা প্রশ্নের প্রত্যুত্তর পাওয়ার জন্য। তো আবুল হাকাম জিজ্ঞাসাবাদ করছে, মা সাল আখি আখি, কী প্রশ্নের প্রত্যুত্তর দিতে এসেছ? বলে, মাস ছয়েকের মতো হলো, দু পাঁচ দিন কম বেশি, আমার পিতা মৃত্যুবরণ করেছে। বলে, তারপর? বলে, নিজ হাতে করে তাকে কবরস্থ করেছি, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মন আমার মানতে চায় না, আমার মন বারবার করে জানতে চায় আমার বাবা কবরের ভিতরে কেমন অবস্থায় আছে। বলে, তোমার বাবার সম্পর্কে জেনে কি লাভ হবে? বলে, যদি জানতে পারে আমার বাবা স্বস্তিতে শান্তিতে আছে,
তাহলে বাবার অর্থ সম্পদ ব্যবহার করে আনন্দ উপভোগ করব। আর যদি খবরও পাই আমার বাবা কবরের ভিতরে অস্বস্তিতে অশান্তিতে আছে, বাবার পাপের প্রায়শ্চিত্ত করার চিন্তা ভাবনা করব। এই জন্য একটু তত্ত্ব দেন আমার বাবা কবরে কেমন আছে। আচ্ছা, আমাদের কাছে এসে কেউ যদি এই প্রশ্ন করে উত্তর কি দিতে পারব? উত্তর দিতে পারবে তারা অন্তরের চোখ যাদের খোলা আছে, তিন নম্বরের চোখ যারে বলা হয় তিন নেত্র, কপালের নিচে নাকের পাশে দুটি চোখ, আর একটি চোখ আছে হৃদয়ের চোখ, অন্তরের চোখ। এই অন্তরের চোখ যাদের খোলা তারা এক জায়গায় থেকে তোমার পৃথিবী টেলিভিশনে পর্দার মতো দেখতে পায়। আল্লাহ অন্তরের চোখ হযরত আলীকে দিয়েছিলেন, এই অন্তরের চোখ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছিলেন, এই অন্তরের চোখ আবু বকর সিদ্দিককে দিয়েছিলেন, অন্তরের চোখ হযরত ওমরকে দিয়েছিলেন। ওমর মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছেন, জুমার দিন খুতবা দিচ্ছেন, দিতে দিয়ে বলছেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মসজিদে নববীতে ওমর খুতবা দিতে জনগণের কাছে দিন শরিয়াতের আলোচনা করতে করতে জুমার দিন বলছে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মদিনার মুসলমানরা শুনে হা হয়ে গেল। সারিয়া যুদ্ধ করতে চলে গেছে রোম দেশে, রোম মদিনা থেকে 550 মাইল দূর, রোম দেশে যুদ্ধ করতে গেছে খ্রিস্টানদের সঙ্গে। আর ওমর মসজিদে নববীর ভিতরে শুক্রবারের দিন মেম্বারে দাঁড়িয়ে বলছেন এ সারিয়া একটু পাহাড়ের মাথায় ঠেলে ওঠো। পাহাড়ের মাথায় ঠেলে না উঠলে শত্রুর কবল থেকে নিষ্কৃতি পাবে না, তোমাদের ধরাশায়ী করে ফেলবে। এজন্য পাহাড়ের উপরে উঠে পাথর নিক্ষেপ করো, আল্লাহ চাইতো যুদ্ধে জয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মুসলমানেরা খুতবা শুনল, জুমার নামাজ হয়ে গেল, নামাজ শেষে সবাই এসে বলে হুজুর আপনি খুতবা দিচ্ছেন না, আমরা শুনছিলাম, হঠাৎ ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল কেন বললেন? সারিয়া তো যুদ্ধ করতে গেছে রোম দেশে, এখান থেকে কম বেশি 6000 মাইল দূর, আর আপনি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে এ সারিয়া পাহাড়ে ওঠো কেন বললেন? ওমর বলছেন যুদ্ধ করে যখন ফিরে আসবে, আজকের জুমার দিন শুক্রবারের দিন, এই সময়ের কথা সারিয়ারে জিজ্ঞাসা করবে, আমি তথ্য দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানেরা জয়ের পতাকা উড়িয়ে তকবীর ধ্বনি দিতে দিতে মদিনায় ফিরে আসলো। মদিনার মুসলমানেরা সারিয়াকে ঘিরে ধরলো, বলে ভাই অমুক দিন শুক্রবারের দিন এই বেলা 12:30-1টার সময় হঠাৎ কি ঘটনা ঘটেছিল বলো? সারিয়া বলে অল্লাহে লা সাক্ষা পিহে, সেই খোদার কসম বর্তমান মসজিদে নববীর ইমাম যিনি, নাম তার হযরত ওমর যিনি রাষ্ট্রনেতা, তিনি যদি আমাদের তথ্য দিয়ে পাহাড়ে উঠতে না বলতেন আমরা সব ধরাশায়ী হয়ে যেতাম, শত্রুদের হাতে শহীদ হয়ে যেতাম। ওনার তত্ত্ব শুধু পাহাড়ে উঠে পাথর নিক্ষেপ করার কারণে শত্রুদের পরাজয় করিয়ে আমরা যুদ্ধে জয়ী হয়ে কলেমার পতাকা উড্ডীন করে ঘরে ফিরেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে এখান থেকে 6000 মাইল দূর হযরত ওমর মদিনায় দাঁড়িয়ে তত্ত্ব দিল, হাওয়ার মাধ্যম দিয়ে 6000 মাইল দূরে ওমরের কথা আল্লাহ পৌঁছে দিলেন, আর বাস্তব তিনি অন্তরের চোখ দিয়ে দৃশ্যগুলো দেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরে বলা হয়েছে অন্তরের চোখ। আমার ভাইরা, বুদ্ধের পিতার কাছে জিজ্ঞাসাবাদ করা হলো, আমার বাবা কবরে কেমন অবস্থায় আছে? আমার মনটা জানার জন্য সবসময় উৎকৃষ্ট হয়, তাই এই দূরের পথ পাড়ি দিয়ে আমি এসেছি, একটু তথ্য দাও। বুদ্ধের পিতা বলল, আমাদের দেশ আবু সুফিয়ান আছে, উমাইয়া বিন খলফ আছে, ওতবা আছে, ওতাইবিয়া আছে, একরমা আছে, সোয়াইবিয়া আছে, তাদের কারণে আজ আমার কাছে এসে কেন মরেছে? সবার কাছে গিয়েছিলাম, সবাই তথ্য দিতে দিতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনি হলেন দেশের সেরা জ্ঞানী, কেউ যে প্রশ্নের উত্তর দিতে না পারে সে প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নাকি? আপনার কাছ থেকে যদি উত্তরটা পাই তাহলে খুশি হয়ে ঘোড়ার পিঠে চেপে বাড়ি যাব, আর উত্তর না পালে বিফল হয়ে বাড়ি ফিরে যাব, জানবো প্রশ্নের উত্তর নাই। বুদ্ধের পিতা বলল, শোনো, সবাই যে তত্ত্ব দিয়েছে, তোমার বাবা কবরে কেমন অবস্থায় আছে কেউ যেমন সঠিক তত্ত্ব দিতে পারেনি, আমিও কিন্তু ওদের দলের একমত, আমিও তোমার বাবার সম্পর্কে তত্ত্ব দিতে পারবো না। বলে তাহলে আমার কি বিপদ হয়ে ফিরে যেতে হবে দেশবাসীর কাছে?
বিদেশীদের কাছে শুনেছি, মক্কার মানুষদের জ্ঞান বেশি, তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, আজকের কি বিপদ হয়ে যেতে হবে। বুদ্ধির পিতা বলে সেও তো এক যুক্তির কথা, আমাদের দেশ থেকে উত্তর না পেয়ে চলে যাবে, সেটাও তো আমাদের বদনাম। তবে শোনো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ পাহাড়ের ঢিবিতে, ওই যে খেজুরের পাতার বেড়া দিয়ে একটা বাড়ি বানানো, সৌদি সরকার মক্কা শরীফের আশেপাশে সব বাড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছে, একটা বাড়ি এখনো রেখে দিয়েছে যে বাড়িটার বয়স হয়েছে 1500 বছরের মতো, এ বাড়িটা এখনো রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ঘরটা অন্য কারো ঘর নয়, এটা আমাদের পয়গম্বর মুহাম্মদ রসুল্লার জন্মঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বুদ্ধির পিতা টেপে বলছেন, ওই যে উঁচু পাহাড়ের উপরে, ওই যে খেজুরের পাতার মাঝখানটা দিয়ে বেড়া দিয়ে বানানো ঘর, ওই ঘরে একটা ছেলে বাস করে, সে আমাদের ভাইপো, তার সঙ্গে আমাদের ধর্মের দ্বন্দ্ব। তবে সে যে তথ্যগুলো দেয় সেগুলো বাস্তব সত্য, সে জন্ম থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলেনি, কাউকে ধোকা দেয়নি, কাউকে প্ররোচনা দেয়নি। কেউ যে প্রশ্নের উত্তর দিতে না পারে, তার কাছে গেলে উত্তর পাওয়া যায়। তবে শোনো, আমি তোমার বিপদ হয়ে ফিরে যাও চাই না, আমার এই ভাইপোর কাছে তোমার যেতে বলছি, ওই ভাইপোর কাছে একটু যাও। ওই ঘরটার ভিতরে ভাইপো বাস করে, নাম হলো তার মোহাম্মদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে শোনো, তুমি এই প্রশ্নটা ওই মোহাম্মদের কাছে রাখবে, মোহাম্মদ যদি উত্তর দেয় উত্তরটা আমাকে একটু জানিয়ে দিয়ে যাবে, আর উত্তর যদি দিতে না পারে তাহলে আমরাও যে দলের মোহাম্মদ সেই দলের, সেটাও আমাকে একটু বলে যাবে। এতদিন যত প্রশ্ন করেছি মোহাম্মদ সব প্রশ্নের উত্তর দিয়েছে, তবে আজকে যে প্রশ্ন নিয়ে এসেছ আমরা কেউ তো উত্তর দিতে পারলাম না, তবে আমার দৃঢ় বিশ্বাস যে উত্তর মোহাম্মদ দিতে পারে। এদের মোহাম্মদের দরজায় যে প্রশ্নটা করো, আর এই উত্তরটা কী দেয় একটু আমারে জানিয়ে যেও। এই লোকটার বাড়ি থেকে 175 ধাপের রাস্তা, আমি পায়ে ধাপ মেপে মেপে দেখেছি, 175 ধাপের রাস্তা এই লোকটার বাড়ি থেকে পয়গম্বরের ঘরের দরজা পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পায়ে হেঁটে 175 ধাপ হেঁটে গেলে যত দূর যাওয়া যায় দুইজনের ঘরের দরজার ডিস্টেন্স হলো ততটা। দেখে বলল, ওই ঘরের দরজায় যাও, ও ঘরের দরজা আছে দুটি, একটি আছে পশ্চিম দিকে আর একটা আছে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকের দরজা দিয়ে কাজায় হাজাতের জন্য, পেশাব পায়খানার জন্য ঘরের মানুষ বার হয়, আর পশ্চিম দিকে দরজা দিয়ে কাবা ঘরের দিকে প্রয়োজনে বার হয়। অতএব পশ্চিম দিকের দরজা দিয়ে বাড়িওয়ালারা ডাকো, নিশ্চয় বাড়িওয়ালা তোমার ডাকে সাড়া দেবে। আবুল হাকাম তথ্য দিয়ে দরজার মুখে দাঁড়িয়ে সামনাসামনি দেখতে পাওয়া যায়, চুপটি করে দাঁড়িয়ে রয়েছে লোকটা, গুটি গুটি পায়ে পয়গম্বর মোহাম্মদ রসুল্লার ঘরে দরজায় হাজির। যে বললেন, ইয়া হালাল বাইত ইখরিজ বাবাকা, ও বাড়িওয়ালা যদি বাড়ি থাকে একটু বেরিয়ে এসো, বড় সমস্যায় পড়ে তোমার ঘরের দরজায় এসেছে। আল্লাহ নবী একজন ব্যক্তি কণ্ঠস্বর শুনে দরজায় এসে বলছেন, মাহালুকা মাকবারুকা ইয়াকে, কী খবর, কী জন্য আমার তলব করেছে ডেকেছে। ডক্টর বলল, সারা মক্কার দেশে যত বড় বড় লিডার আছে, নেতা আছে, উচ্চশিক্ষিত মানুষ আছে, তাদের কাছে গেলাম, কেউ সমস্যার সমাধান করতে পারেনি, এবং একজন নেতা তোমার বাড়ি দেখিয়ে দিয়েছে, তাই তোমার ঘরের দরজায় এসেছি। আমি বলছেন, কী খবর বলো না। বলে, খবর হলো আমার বাবা 6 মাসের মতো হয়েছে, 2 মাস দিন কম বেশি, মৃত্যুবরণের কারণে নিজ হাতে করে বালি সরিয়ে বাবলা গাছের নিচে তারে কবরস্ত করেছে। রাস্তা দিয়ে যাওয়া আসার পথে বাবার কবর নজরে পড়ে, রাতের বেলা চিন্তা ভাবনা করি আমার বাবা কবরে ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে, স্বস্তিতে আছে না অস্বস্তিতে আছে, শান্তিতে আছে না অশান্তিতে আছে, কী অবস্থায় আছে, একটু জানার জন্য আমার ইচ্ছা প্রকাশে। দেশের কোনো মানুষ উত্তর দিতে পারেনি, তাই মক্কা শিক্ষিত ব্যক্তিদের কাছে আমি উত্তর নিতে এসেছি, কিন্তু কেউ সঠিক উত্তর দিয়ে আমার খুঁজি করতে পারেনি, বরং তোমার বাড়িটা আমার দেখিয়ে দিয়েছে। ও বাড়িওয়ালা যুবক ভাই, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? নবী বলেন, কি উত্তর চাও? বলে, আমার বাবা কবরে শান্তিতে আছে না অশান্তিতে আছে? নবী বললেন, শুনে কি লাভ হবে,
বলে যদি শুনতে পাই বুঝতে পারি, আমার বাবা কবরে শান্তিতে আছে, বাবার জায়গা জমি ব্যবহার করে আনন্দ উপভোগ করবো। আর যদি খবর পাই আমার বাবা অশান্তিতে আছে, বাবার পাপে প্রায়শ্চিত্তের জন্য টাকা পয়সা খরচ করবো, স্বস্তি পাওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ নবী ডেকে বললেন, ভাই যুবক নাম কি? বলে ইসমি খালেদ বিন হুজাইফা, আমার নাম হলো হুজাইফার বেটা খালেদ। নবী বললেন, শোনো, তোমার বাপ শান্তিতেও নেই অশান্তিতেও নেই। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, আমার বাবা কবরে শান্তিতে আছে না অশান্তিতে আছে, ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে? নবী প্রশ্ন শুনে বললেন, তোমার বাবা শান্তিতেও নেই অশান্তিতেও নেই। খালেদ বিন হুজাইফা বলে, মোহাম্মদ, আমাদের ধর্মগ্রন্থ জব্বুর পড়তে পারি, তৌরিত পড়তে পারি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমি তো এমন করে ইঞ্জিল পড়তে জানি, বিভিন্ন ধর্মগ্রন্থে আছে মানুষ মারা গেলে দুটি ভাগে ভাগ করা হয়, একটির নাম ইল্লিন একটির নাম সিজ্জিন, ইল্লিন হলো ভালো জায়গা, সিজ্জিন হলো খারাপ জায়গা। আমাদের ধর্মগ্রন্থে আছে মানুষ মারা গেলে হয় ভালো জায়গায় যায় অন্যথায় খারাপ জায়গায় যায়। তো আপনি বলছেন ভালো জায়গায় নেই খারাপ জায়গায় নেই, তাহলে প্রভু আমার বাপের জন্য কি তিন নম্বরে কোনো জায়গা বানিয়েছেন? ধর্মগ্রন্থে তো তত্ত্ব এসেছে হয় ভালো নয় খারাপ, দুটি যে কোনো একটা জায়গায় কেয়ামত পর্যন্ত কবরে তাদের রাখা হয়, কিন্তু ভালো জায়গায় নেই খারাপ জায়গায় নেই আপনি বলছেন, তাহলে প্রভু আমার বাপের জন্য তিন নম্বরে কোনো জায়গা কি বানিয়ে রেখেছেন? রাসূল বললেন, সাদ্দাকতা ইয়াখি, তুমি যে তত্ত্বটা দিচ্ছ তোমার তত্ত্বটা বাস্তব সত্য, আসলে মানুষ মারা গেলে হয় ইল্লিনে যায় অন্যথা সিজ্জিনে যায়, ইল্লিন ভালো জায়গা সিজ্জিন খারাপ জায়গা, কে আমার পর্যন্ত দুটি জায়গার যে কোনো একটা জায়গায় মানুষ মারা গেলে তাদের আত্মা রাখা হয়, কিন্তু তোমার বাবা ইল্লিনেও নেই সিজ্জিনেও নেই। তার কারণ হলো তোমার বাবা এখনো মরেনি, দুনিয়ায় জিন্দা বেশি আছে। জোরে বলা যাবেন একটু, সুবহানাল্লাহ, তোমার বাবা এখনো দুনিয়ায় জিন্দা বেঁচে আছে, আর বেঁচে থাকার কারণে ইল্লিনেও যায়নি সিজ্জিনেও যায়নি, বেঁচে থাকা লোক দুনিয়ায় বেঁচে রয়েছে, তাই ভালো জায়গায়ও যেতে পারেনি খারাপ জায়গায় যেতে পারেনি, পৃথিবীতে রয়েছে। খালেদ বিন হুজাইফা বলে, মোহাম্মদ, লোকে শুনেছি তুমি জীবনে মিথ্যা কথা বলো না, কাউকে ধোকা দাও না, প্ররোচনা দাও না, কিন্তু আজকের আমি বিশ্বাস করলাম তুমি একজন মিথ্যাবাদী ধোকাবাজ। আল্লাহর পয়গম্বর বললেন, কি করে বুঝলে? বলে নিজ হাতে করে বাবাকে কবর দিয়েছি মাটি খুঁড়ে, আর আপনি বলছেন আমার বাবা বেঁচে রয়েছে, তাহলে মিথ্যা ধোকাবাজ ছাড়া আর কি হবে? আপনি বলছেন আমার বাবা বেঁচে রয়েছে, আমি নিজ হাতে করে যদি কবর না দিতাম তাহলে আপনার কথা মানতে পারতাম, কিন্তু আমি নিজ হাতে করে কবর দিয়েছি আর ছ মাসের মতো হলো, আর আপনি বলছেন বেঁচে রয়েছেন, এজন্য আপনাকে ধোকাবাজ ছাড়া আর কি বলবো? আল্লাহ নবী বললেন, শোনো, মায়ের অগোচরে কোনো বাবা নাই, মনের অগোচরে কোনো পাপ নাই। আল্লাহর নবী ডেকে বললেন, এ খালেদ বিন হুজাইফা, মায়ের অগোচরে কোনো পাপ নাই, মনের অগোচরে কোনো পাপ নাই। মানুষ কবে কোন দিন কী অপরাধ করেছে ভুল করেছে নিজের মনের আইন আলগা করে দেখো, সব টপ টপ করে ভেসে উঠবে। আর প্রকৃত সন্তানের পিতাকে একমাত্র মা ছাড়া আর কেউ জানে না, কথাটা সত্য না মিথ্যা? সন্তানের প্রকৃত পিতাকে, জন্মদাতা পিতাকে একমাত্র মা ছাড়া আর কেউ জানে না। নবী বলেন, মায়ের অগোচরে কোনো বাপ নাই আর মনের অগোচরে কোনো পাপ নাই। এ খালেদ বিন হুজাইফা, তোমার মা বেঁচে আছে না মারা গেছে? খালেদ বিন হুজাইফা বলে, মোহাম্মদ, বাবা মারা গেছে বাবলা গাছের তলায় কবর দিস, তবে আমার মা এখনো বেঁচে আছে, বৃদ্ধা মা, মা এখনো বেঁচে আছে। নবী বলেন, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি বাড়ি গিয়ে তোমার মারে জিজ্ঞাসাবাদ করো, তোমার মা সঠিক তত্ত্ব দেবে, কারণ মা ছাড়া কেউ জানে না সন্তানের পিতাকে। মাকে যে একটু জিজ্ঞাসাবাদ করো, দেখবে তোমার মা আমার কথায় সাড়া দেবে। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। খালেদ বিন হুজাইফা দেরি করে না, ঘোড়ার পিঠে চেপে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করেছে।
ঘরে দরজার সামনে যে বসেন আম্মি আইনা আবি, ও আমার জনম দুঃখিনী মা, আমার বাবা কোথায় একটু তথ্য দাও। মা বলে নিজ হাতে করে কবর দিলে ছমাস আগে, ওই রাস্তার ধারে বাবলা গাছের নিচে, হঠাৎ এমন কি পাগল হয়ে গেলে তুমি, আমার এটাকে জিজ্ঞাসা করছো তোমার বাবা কোথায়? তোমার বাবা তো ওই বাবলা গাছের নিচে মাটির তলায় কবরস্থ হয়ে আছে। খালেদ বলে মা এতদিন তাই জানতাম, ওই বাবলা গাছের নিচে মাটির তলায় আমার বাবা কবরস্থ হয়ে আছে। কিন্তু মুসলমানদের নবী আবদুল্লাহর বেটা, নাম তার মুহাম্মদ রসুল্লাহ, তার কাছে জানতে চাইলাম বাবার সম্পর্কে, তিনি তথ্য দিলেন আমার বাবা নাকি এখনো পৃথিবীতে বেঁচে আছে। আমি কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না, তাই তিনি ডেকে বললেন তোমার মা যদি বেঁচে থাকে মার কাছে যেয়ে জিজ্ঞাসাবাদ করো, তোমার মা সঠিক তথ্য দেবে, যে তথ্য তোমার মা ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খালিদ বিন হুজাইফ বাবারে মা সত্য করে বলো আমার বাবা কোথায়? মায়ের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করেছে। খালেদ বলে মা কুকি আমি, আমার জনম দুঃখিনী মা, বাবার পরিচয় জানতে চাইলাম, তুমি অঝর ঝরে কেন কাঁদো, তুমি কাঁদছো কেন বলো? মা ডেকে বলে বাবা খালেদ, আখেরি জমানার পয়গম্বর যিনি, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত কোনো মিথ্যা বলেনি এবং বলবে না, মুহাম্মদ হল শেষ যুগের পয়গম্বর, মুহাম্মদ যে তত্ত্ব দিয়েছে তত্ত্বটা বাস্তব সত্য। আসলে যারে বাবলা গাছের তলায় মাটির নিচে কবরস্থ করেছ, ও আমার বিবাহিত স্বামী বটে, তবে তোমার জন্মদাতা পিতা নয়, তোমার জন্মদাতা পিতা এখনও দুনিয়ায় বেঁচে রয়েছে। লক্ষ্য করে তাকা, ওই মাঠে ছাতা মাথায় দিয়ে একদল দুম্বা ভেড়া নিয়ে চড়াচ্ছে যে লোকটা, ওই হলো তোমার বাবা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খালেদ বলে মা তা কি করে হয়? বলে তোমার বাবা যারে কবরস্থ করেছ, আমার বিবাহিত স্বামী, ও ব্যবসা করতে বিদেশে চলে গিয়েছিল, ছমাস ঘরে ফেরেনি, আর এই ছমাসের ভিতরে আমি কামজালে উত্তেজিত হয়ে আমাদের বাড়ির পাশে ওই রাখালুর ভাড়া দুম্বা নিয়ে চড়াতো, ওরে নিয়ে আমি ব্যবিচারে লিপ্ত হয়েছিলাম, জীবনের সুখ শান্তি মিটিয়েছিলাম, তারই মাধ্যম দিয়ে আমার গর্ভে তুমি জন্ম নিয়েছ। মুহাম্মদ যে তত্ত্বটা দিয়েছেন তত্ত্বটা হলো বাস্তব সত্য, এ খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খালেদ বলে মা অন্তরে গোপন খবর যে লোকটা বলে দিতে পারে, আমি সেই ধর্ম গ্রহণ করতে চাই। মা বলে বাবা আমারও সঙ্গে করে নিয়ে চল সেই মুহাম্মদের কাছে, তুই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবি, আর আমি কি জাহান্নামী হব, আমারে নিয়ে চলে যাও। আল্লাহর নবীর দরবারে মা বেটা দুইজনে এসে হাতে হাত লাগিয়ে কলেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী অতীতকালের জ্ঞান, বর্তমানকালের জ্ঞান, ভবিষ্যৎকালের জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন, যে জ্ঞান পৃথিবীর মানুষ রাখে না সে জ্ঞান আল্লাহ তারে দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ছোট্ট করে একটু দোয়া করব, সকালে আমার সঙ্গে দোকানে করে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার হাবিবের জন্মমাস উপলক্ষ করে আজকের এই বেহেশতের বাগান বানানো হয়েছে। তোমার নবীর সিরাত নিয়ে সংক্ষেপ কিছু আলোচনা করেছি, তোমার নবীর মহব্বত প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে গাঢ়তর তৈরি করে দাও। হাসরের মাঠে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, বাপ ছেলের চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব কেউ কারো পাশে দাঁড়াবে না, সেদিন তোমার হাবিবের সাফাত আমাদের সকল নসিব করিও। 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্র তাপ থেকে তোমার নবীর সিলা করে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে প্রথম উম্মতি মুহাম্মদ হিসাবে জান্নাত হালাল বানিও। আলে এই গ্রামে যত মুর্দারা কবরস্থ হয়ে আছে তাদের কবরে জান্নাতের নাজ নেয়ামত চালু করে দাও। আমার যুবক ভাই যারা অর্থ খরচ করে বেহেশতের বাগান বানিয়েছে, কেয়ামতের মাঠে বিপদের দিন তোমার হাবিবের শাফাত সকলে নসিবে জুটিও।
আল্লাহ আমার মা বোনেরা যারা দোকানে করে হাত উঠিয়েছে, স্বামী ভক্তির নমুনা হৃদয়ে তৈরি করো, সন্তানদের লালন পালন করার ব্যবস্থা করো, সতীত্ব রক্ষা করার তৌফিক দান করো, পাঁচক্তপূর্ণ নামাজে বানিয়ে নাও, হাসরের মাঠে হজরতে ফাতেমা, হজরত আয়েশা, হজরত খাদিজার সঙ্গে এই গ্রামের মা বোনেদের তুমি হাসর করিয়ে দিও আল্লাহ। আল্লাহু মিন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উচ্চ রবে প্রাণ ভরে।